নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল নিউজ টোয়েন্টি বন্ধুরা আপনার যদি বন্ধন আশা স্কেস বিভিন্ন মাইক্রো ফাইন্যান্স কোম্পানির লোন থাকে সেক্ষেত্রে আপনি যদি চান আপনার লোনটি মুকুব হয়ে যাক আপনি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ভিডিওটিকে লাইক করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন বন্ধুরা আপনারা জানেন আমাদের সোশ্যাল আন্দোলন চলছে গণ আন্দোলন চলছে আপনিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই আন্দোলনের সঙ্গে হন আপনিও যদি চান আপনার লোনটি মুকুব হয়ে যাক তো বন্ধুরা আপনারা জানেন গত বছর লকডাউন চলাকালীন বড় বড় কোম্পানির কোটি কোটি টাকা মুকুব করা হয়েছে বাদ পড়েছে শুধুমাত্র ছোট ছোট কোম্পানিগুলির টাকা যে টাকাগুলি সাধারণ মানুষের সাধারণ মানুষরা যে ঋণগুলি নিয়েছে সেই টাকা কিন্তু মুকুব করে দেওয়া হয়নি এক্ষেত্রে আমাদের আন্দোলন চলছে যাতে করে সাধারণ মানুষের বন্ধন আশা স্কেচ বিভিন্ন কোম্পানি যে লোনগুলি নিয়েছে সাধারণ মানুষরা এই লোনগুলিকে এই লকডাউনের সময়ে করোনা পরিস্থিতিতে মুকুব করে দেওয়া হোক আপনিও যদি চান লোনটি মুকুব হোক অবশ্যই কমেন্ট বক্স কমেন্ট করে জানাবেন বন্ধুরা তো বন্ধুরা এই ভিডিওটির মাধ্যমে সরকারের কাছে আবেদন জানাতে চাই গরিব মানুষদের পক্ষ থেকে যে এই বর্তমান সময়ে নিজের খাবার জোগাড় করতে পারছে না গরিব মানুষরা আর গরিব মানুষরাই কিন্তু ভোট দিয়ে বেশি সংখ্যক ভোট দিয়ে আপনাদের ক্ষমতায় নিয়ে এসেছে সে কেন্দ্র সরকার হোক বা রাজ্য সরকার হোক তাই এই বিপদের দিনে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো কিন্তু খুবই দরকার না হলে সাধারণ মানুষরা ঋণের চাপে দিশেহারা অবস্থার মধ্যে পড়বে তারা এই লকডাউনের সময় লোনের কিস্তি দিতে তো পারবেই না বরঞ্চ তারা বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে পড়ে যাবে তা থেকে বাঁচাতে কিন্তু সাধারণ মানুষের খুবই সমস্যা হবে তা থেকে বাঁচতে সাধারণ মানুষের খুবই সমস্যা হবে তো বন্ধুরা এই জন্য আপনিও যদি চান বন্ধন লোন লোন এসকেস লোন মুকু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এবং ভিডিওটিকে কমপক্ষে দশটি লোকের কাছে শেয়ার করুন যাতে করে সবার কাছে খবরটি পৌঁছে যেতে পারে যে আমরা একটা আন্দোলনে নেমেছি আমাদের এই আন্দোলনটিকে সফল করতে হবে তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য